আমি যুবকদেরকে অনুরোধ করি, ছোট ভাই, তোমরা এই 14, 15, 16, 20 বছর বয়সে তোমরা কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না, আমি অনুরোধ করলাম, তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছে তুমি পাবা ইনশাল্লাহ, আস্থা রাখো আল্লাহর প্রতি। আমি যুবতী আমার বোনদেরকে বলতে চাই, বোন, তুমি এই ছেলেদের সাথে তোমার চরিত্র নষ্ট করিও না, তুমি সন্তুষ্ট থাকো, আলহামদুলিল্লাহ এই দেশের মাটিতে এখনও মানুষ এটা মনে করে না যে মেয়ের বয়স 30 বছর হলে বিয়ে দেবো, ম্যাচুর হইতে হবে, আলহামদুলিল্লাহ। তোমার একটু যখন তোমার যৌবন দেখা দেয়, তোমার বাবা মা তোমার জন্য ভালো সিদ্ধান্ত নিয়ে নেয় যে ওকে একটা ভালো দেখে, ছেলে দেখে, স্মার্ট, গুড লুকিং, সম্ভ্রান্ত পরিবার, অর্থ সম্পদ আছে, দরিদ্র না, ফকির মিসকিন না, অ্যাটলিস্ট তোমার খাওয়া দাওয়া পোশাক আশাকের ব্যবস্থা করতে পারবে তোমার বাবা মা, তুমি একটু বড় হলে সে চিন্তা করে একটা তোমার জীবনসঙ্গীর জন্য ওরা কিন্তু তোমার জন্য সময় ব্যয় করে, এটা তোমার নিয়ামত। পৃথিবীর অনেক দেশেই তাদের মেয়েদের নিয়ে এভাবে চিন্তা করে না, আলহামদুলিল্লাহ বাংলাদেশে তোমার জন্ম, এই দেশে তোমার জন্ম হতে তোমার জন্য এটা অনেক বড় নিয়ামত যে তোমার পিতামাতা তুমি একটু বড় হলেই তোমার জন্য জীবনসঙ্গীর একটা উত্তম ব্যবস্থার পরিকল্পনা করে, তারপর নিজ নিজ ক্ষমতা নিজ নিজ চয়েস অনুযায়ী তারা চেষ্টা করে তোমার জন্য ভালো একটা ব্যবস্থা করতে, তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকো। বোন, তুমি অবৈধ সম্পর্কে আসিও না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সবাই ইস্তিগফার করেন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। অশ্লীলতা নিয়ে কথা বলছিলাম আজকের খুতবায়, জানি না কতটুকু আপনাদের নসিহত করতে পেরেছি। বর্তমান সমাজে অশ্লীলতার কোনো সংজ্ঞা খুঁজে পাওয়া মুশকিল, গান বাজনা মহিলাদের নাচ, পুরুষের নাচ, ছোট জামা কাপড়, শরীর দেখানো যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে কোনো অশ্লীলতা নেই। 13-14 বছরের মেয়েদের যদি সৌন্দর্য লুকাইতে না হয়, সৌন্দর্য প্রকাশ পেলে যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশের মাটিতে কোনো অশ্লীলতা নেই, এটাই বলতে হবে। অশ্লীলতার সংজ্ঞা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। রাস্তাঘাটে বোরখা পরিহিতা মহিলার শরীরে টাইট করে বোরখা কোমরের পিছন দিয়ে রশি একটাকে বান দিয়ে নাভির নিচে একটা ফুল যদি অশ্লীলতা না হয় তাহলে অশ্লীলতা এদেশে নেই। যদি বিয়ে বাড়িতে পুরুষ আর মহিলা একসাথে খাবে এতে যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি যুবক ছেলে যুবতী মেয়ে শুধু ফোনে কথা বলে, দেখা করে না, কারণ গুনাহ হবে, কোনোদিন ছুঁয়েও দেখেনি, শুধু প্রেম করে কারণ মেয়েটা ভালো নামাজ পড়ে, ছেলেটা ভালো দাড়ি রাখছে নামাজ পড়ে, এটা যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশের যুবকদের মধ্যে অশ্লীলতা নেই। যদি 40 বছরের মানুষ স্ত্রী ছাড়া অন্য একজনের কাছে যাওয়া, কারণ কি, ওনার স্ত্রী বুড়ো হয়ে গেছে, এখন ঠিকভাবে সময় দিতে পারে না, বিয়ে করতে রাজি হয় না, তাই একটু শরীরের চাহিদা তো সবাই আছে, কি করবে এখন বেচারা, বউ মারা গেছে, এইসব ওসিলা, এইসব প্রেক্ষাপট এনে যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বিয়ের মধ্যে গাই হলুদে জোরে জোরে গান বাজানো অশ্লীলতা না হয়, নোংরাম, বর্বরতা, জঙ্গলি আচরণ, বন্য আচরণ না হয় বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বিয়েকে কেন্দ্র করে মেয়েকে দেখতে ছেলের বন্ধু বান্ধব সবাই মিলে যায়, মেয়েকে দেখবে, হাঁটায় দেখবে, পড়ায় দেখবে, সবাই দেখবে, ছবি একটা সবাইকে দেবে, এটা যদি অশ্লীলতা না হয় বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বাংলাদেশে মেয়েরা এটা মনে করে ছেলেটা খুবই ভালো দাড়ি রাখে, আমি কোনো কথা বলি না, কিন্তু ওর ব্যক্তিত্ব আমার এত ভালো লাগে, এই জন্য আমি চিন্তা করেছি ইচ্ছেতে ভালো স্বামী পাওয়া যাবে না, আমি একদম কথা বলি না হুজুর, শুধু মাঝে মধ্যে যদি পড়ায় একটু আটকে যায়, ও ব্রিলিয়ান্ট ছাত্র, শুধু ওর সাথে কথা বলে পড়ার ব্যাপারে কথা বলি, বৈধ হয়ে যায় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। কারণ মেয়ে তার মেয়ে বান্ধবী থেকে সাহায্য নেবে, ছেলে তার ছেলে বন্ধু থেকে সাহায্য নেবে। যদি বন্ধুর স্ত্রী বন্ধুর সাথে দেখা দেওয়া অশ্লীলতা না হয় বাংলাদেশে অশ্লীলতা নেই।
যদি মহিলারা পোশাক পরিধান করবে, প্যাট দেখা যাবে, পিঠ দেখা যাবে, অশ্লীলতা না হয়, তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। আর যদি আমরা এই সব কিছুকে নর্মাল মনে করি, তাহলে এই খুতবারই প্রয়োজন নেই। আর যদি বুঝতে চান যে অশ্লীলতা কী, তাহলে যুবক বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে সালাম দেওয়ার দরকার নাই। দরকার আছে ও পথে ও যাক, আমার কথা আমি দেখি, দরকার আমার দেশে কি পুরুষের অভাব পড়ছে সালাম দেওয়ার? এভাবে চলতে হবে অশ্লীলতাকে বাঁচতে হলে। যাই হোক, অনেক কথা বলেছি, আল্লাহ তাআলা বক্তার কথার ভুল ত্রুটি ক্ষমা করুন, শ্রোতাদের এই বক্তব্য থেকে সর্বোচ্চ উপকৃত করুন আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা এই আলোচনাকে বরকতময় করুন, তিনি এই আলোচনার মাধ্যমে আমাদের হৃদয়ে হিদায়ত দান করুন। যে বক্তব্য দিয়েছে আল্লাহ তাকে ক্ষমা করুন, যারা বক্তব্য শুনেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, যে বক্তব্য দিয়েছে বক্তা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা উদ্দেশ্য সফল করুন, যে শ্রোতারা দূর দূরান্ত থেকে এসেছে ভালো কিছু শোনার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই বক্তব্য থেকে উপকৃত করুন।